ইরান অভ্যন্তরীণভাবে বেসামরিক বিমান সংস্থার অধীনে যাত্রীবাহী বিমান উৎপাদনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান তুরাজ দেহকানি জাঙ্গানে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা বিমান উৎপাদনের কার্যক্রম বাড়াচ্ছি এবং AIRN-140 মডেলের বিমান কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হবে। এই বিমান সামরিক ইউনিটে ব্যবহৃত হবে। ইরানের তাসমিন নিউজকে দেহকানি দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের প্রশংসা করে বলেন, দেশের কোম্পানিগুলো বিমানের যন্ত্রাংশ মেরামত ও সরবরাহ করার ক্ষেত্রে যে উন্নতি লাভ করেছে তা আশাব্যঞ্জক। এই অবস্থায় আমরা 100 আসনের বিমান উৎপাদনের দিকে যাচ্ছি। AIRN-140 মডেল হচ্ছে রাশিয়ার তৈরি অ্যান্টোনভ AN-140 এর স্থানীয় ভার্সন। ইস্পাহানে অবস্থিত ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির লাইসেন্স নিয়ে এই বিমান ইরানে অ্যাসেম্বল করা হবে। এদিকে ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সাথে এই ইস্যুতে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলেন। বাইডেনের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া এক চিঠিতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মিলস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া 3টি চিঠি প্রত্যাহার করছে ওয়াশিংটন। 3টি চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করল আমেরিকা। মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া চিঠি বার্তা সংস্থা এপির হাতে পড়েছে। তাতে মিলস বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার সিদ্ধান্ত বাদ দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছিল, কিন্তু তা আর পুনরুজ্জীবিত হচ্ছে না। 2018 সালে ট্রাম্প প্রশাসন আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিলেও সমঝোতার বাকি দেশগুলো এতে টিকে থাকে এবং আমেরিকা পরমাণু সমঝোতার সদস্য নয় বলে ঘোষণা করে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করবে না।